দ্বিতীয় দফায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রাপাল শান্তিকুঞ্জে এসে সাক্ষাৎ করলেন শিশির অধিকারীর সঙ্গে। নাম ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কাঁথি শান্তিকুঞ্জে অভিভাবক তথা বার্ষণ রাজনীতিবিদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন। পাঁচ বছর ধরে তিলে তিলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মানুষের স্বার্থে উন্নয়ন এবং প্রতিটা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল সাংসদের দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের হাত ধরে রাজনীতিতে পা, আমি দিলীপ ঘোষকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। তার শ্রমের জায়গায় তিনি আমাকে ছেড়ে গেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া কোনো ফ্যাক্টর নয় আমার লড়াই তৃণমূলের সাথে। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যেতে পারবেন না, অথচ টিভি শোতে ফুচকা বানাতে ভালো পারবেন। শান্তিকুঞ্জে অভ্যর্থনা জানান সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী পুষ্পস্তবক ও উত্তরণ দিয়ে। পাশাপাশি বিজেপির কার্যকর্তারা বিজেপির জেলা কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেয় অগ্নিমিত্রাপালকে। দিলীপ ঘোষকে সরানো হয়েছে কোণঠাসা করার জন্য শুভেন্দু অধিকারীর মনোনীত প্রার্থীকে আপনাকে দিতে হবে। দিলীপ দার আমি যতটা অগ্নিমিত্রা, শুভেন্দু দারও আমি ততটাই অগ্নিমিত্রা, আর সুকান্ত দাদার ততটাই অগ্নিমিত্রা, অমিতাভ দাস সতীশ জিরো ততটাই অগ্নিমিত্রা। এখানে কোনো মানে যতটা খুব আমি জানি খুব চেষ্টা করছেন তৃণমূল একটা ইস্যু তৈরি করতে, ওনাদের বলুন চিন্তাটা না করতে, আমরা এবার আরও বেশি ভোটে জিতব। বরঞ্চ ওনাদের এই চিন্তাটা করতে বলুন যে আজকে মুখ্যমন্ত্রী দেখুন সব জায়গায় যাওয়ার সময় পেয়েছেন, সন্দেশখালী যাওয়ার সময় পায়নি। চিন্তাটা করতে বলুন, মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইসটা দিতে বলুন, যদি ভোটে জিততে হয় মানে কয়েকটা সিট যদি পান ওনারা, যদি পেয়েও যান তাহলে তারাকে বলুন একবার সন্দেশখালী যেতে। দেখুন কোথায় আমাদের মুখ্যমন্ত্রী, সন্দেশখালী যাবার টাইমই পেলেন না, রিয়ালিটি শোতে গিয়ে লুচি রুটি মোমো সব কিছু বানাবার সময় পান। আর আমাদের প্রধানমন্ত্রী যে মানুষটি বাড়ির গৃহবধূ তার কিন্তু বিরাট সে নেতা নয়, কিন্তু সেই মেয়েটি সে সন্দেশখালীর যে প্রতিবাদ সেই বাড়ির মেয়েটি শুরু করেছিল। আজকে সেই মেয়েটিকে আমাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করেছেন বসিরহাট লোকসভা। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মহিলারা, আর মনে হয় মানে ডিফারেন্সটা খুব ক্লিয়ার। তাই তৃণমূলকে বলবেন আমাদের বিষয়টা আমাদের মধ্যেই রাখতে দিন না, আমরা ভেবে নেবো আমাদের যে সমস্যা বা প্লাস অ্যান্ড মাইনাস সেটা আমাদেরকে চিন্তা করতে, ওনারা এত চিন্তা করে মাথা খারাপ করবেন না। জুন মালিয়া অন্তত জামানত জব্দ না হয় না সেইটা একটু চিন্তা করতে। সব সিটি জিতবে না জিতার কোনো কারণ নেই, একতরফা লড়াই হবে। পূর্ব পশ্চিম কোনো ব্যাপারই নেই, পূর্ব পশ্চিমে কোনো লড়াই হবে না। এত চুরি যে চুরি হয়েছে, বাবুদের খবর কাগজে আছেন, টিভিতে আছেন কেউ কেউ, কিন্তু মাঠে নেই, মাঠে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। আপনাকেও তিনি জানাচ্ছেন যে তার হয়ে অত প্রচারে না না, সেটা অটোমেটিক্যালি আমাকে করতে হবে। উনি জানেন কি অবস্থা আছে না আছে জানেন, আমার তো পশ্চিম মেদিনীপুর তো আমার জীবনের সবচেয়ে বেশি টাইম আমি কাটিয়েছি না, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জীবনের সবচেয়ে বেশি টাইম আমি কাটিয়েছি। হ্যাঁ ডেফিনেটলি আমি যাবো, বরং পূর্ব আমি জানতাম না, পরে আমাকে শিখতে হয়েছে অনেক, হ্যাঁ অনেক জিনিস শিখতে হয়েছে, পূর্ব জানতাম না, বিশ্বাস করতাম কিছু লোককে। এবারে লড়াইটা কি অগ্নিমিত্রাপল বা কাঁথি তমলুক, কোনো লড়াইতে এরা কেউ নেই, দে আর ট্রেলিং, রেজাল্ট বেরোবার আগে ওরা ট্রেল করবে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। অনেকে ভাবছে কেউ হিসাব দিচ্ছে ৭০,০০০, কেউ অমুক তমুক হিসাব দিচ্ছে, আমাদেরকে আমার কাছে যা হিসাব আছে সে হিসাব বড় মারাত্মক হিসাব, পঞ্চায়েতের মতো হবে না, আর মিউনিসিপ্যালিটি নির্বাচনের মতো দেড় ঠ্যাং পুলিশ অফিসার আড়াই ঠ্যাং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও দিয়ে নির্বাচন হবে না। যত দূর যেতে হয় যাবো আমরা, যত দূর যেতে হয় যাবো। না না সে স্টার্ট করেছে, মদ খেয়ে পড়ে যাচ্ছে মোটরসাইকেল থেকে, তাকে রামনগর কালকে করেছে ৩০৭, মদ খেয়ে পড়ে গেছে মোটরসাইকেল থেকে, তাকে ৩০৭ হচ্ছে। হ্যাঁ এসব হচ্ছে, আরম্ভ হয়েছে এসব জিনিস, আমরা জানি কী কী করছে না করছে সব জানি আমরা। না না এই তো নিশ্চয়ই তিনি কলকাতা থেকে এসছেন, শুভেচ্ছা আমার কাছে চাইলেন, আমার শুভেচ্ছা ১০০-২০০ টাইম আছে, হ্যাঁ
এরা খুব ভালো কম্পিটেন্ট লোক, আপনার চেনা জায়গা, হ্যাঁ কতটা সহযোগিতা করবে? হ্যাঁ 100% সহযোগিতা করবো, একবারে রাস্তায় নেমে লড়াই করবো, ওসব ব্যাপারে আমার কোনো ইয়ে নেই, কোনো ইয়ে নেই, অসুবিধা নেই, আমি নিশ্চয়ই এদের সবকে সাহায্য করে তুলবার চেষ্টা করি। মেদিনীপুর লোকসভা কতটা মার্জিনে জিতবেন বলে আশা করি? মেদিনীপুর তো এরা ক্যালকুলেশন করে, ওরা যারা বসে আছেন ক্ষমতায়, এখন কেশপুর আছে, মেদিনীপুরে নেই, ঘাটালে আছে কেশপুর, এরা কী বলে শেষপুর হয়ে যাবে, সেসব শেষপুর তো আমি দেখে এসেছি, শেষপুরকে কেশপুর করেছি আমি, অর্থাৎ আমি ওসব ভাবিও না, যা হবার ঠিকই হবে, সবগুলো সিটি জিতবে, এবং 42-এ 42 আমি প্রথম দিন বলেছি, এখনও বলছি, হ্যাঁ এরা কোনো যুদ্ধে থাকবে না, চোর কখনো মাটি গিট সোজা করে মাটিতে দাঁড়াতে পারে না, চোরের শেষ রাষ্ট্র হচ্ছে একবারে লুকিয়ে থাকতে হয়, এরা নির্লজ্জ চোর, নির্লজ্জ চোর বলে এরা রাস্তায় বেড়ায়। তিনি আসেননি, এই প্রশ্ন যেরকম আপনারা করলেন সেটা যেরকম ঠিক, তিনি আসেননি, কিন্তু আমাদের সাথে আত্মিক একটা সম্পর্ক আছে। তিনি যখন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়ে রাজ্য বিধানসভায় গেছেন, সেদিন থেকেই একটা আত্মীয়তা তৈরি হয়েছে, কারণ আমি ব্যক্তিগতভাবে প্রায় 2-2.5 বছর ভারতীয় জনতা পার্টির সাথে সরাসরি যুক্ত না হলেও ইনডাইরেক্টলি আমি যুক্ত ছিলাম তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে। এনাদের যে লড়াই, এনারা রাজ্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বাইরে বিভিন্ন ক্ষেত্রে সন্দেশখালি ইত্যাদি ক্ষেত্রে এনাদের লড়াই একটা মাত্রায় নিয়ে গেছে বাংলার রাজনীতিকে, যে কথা আমি না বলেও পারবো না, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপনজন, উনি যার জায়গায় তিনি কন্টেস্ট করবেন, দিলীপ দা ঘোষ, তিনি রাজ্যের সভাপতি ছিলেন, তিনি এই জেলারই মানুষ, অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ, দিলীপ দার আশীর্বাদ উনি প্রথম গ্রহণ করেছেন আজ সকালে, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, তিনি তার জায়গায় যাচ্ছেন, দিলীপ দাকে পার্টি মনে করেছে আরেক জায়গায় যেতে হবে, কাল যদি পার্টি আমাকে বলে যে আপনি মেদিনীপুর লোকসভায় গিয়ে অগ্নিমিত্রা পালের জন্য প্রচারের কাজে যুক্ত হন, সে কাজও আমাকে করতে হবে, স্বাভাবিক কারণে অগ্নিমিত্রা পাল একজন পরীক্ষিত মানে মানুষ, তিনি অত্যন্ত যোগ্য, আর মেদিনীপুরের মাটি এটা তার স্বাধীনতা সংগ্রাম, আপনারা যদি শুরু করে দেন আমাদের অবিভক্ত মেদিনীপুর, আগে আমরা 5-6 ঘন্টা এখান থেকে কাঁথি থেকে মেদিনীপুর পৌঁছতাম, এখনও আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কাঁথি দক্ষিণের বিধায়ক, তিনি জানেনই না, তিনি বিজেপিতে জয়েন করেননি, তার বিরুদ্ধে মেদিনীপুর শহরে নাকি দিলীপ ঘোষের নেতৃত্বে একটি ডেপুটেশনে তিনি নাকি মারামারি করেছেন, পুলিশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট নোটিশ পাঠিয়ে দিয়েছে 19 সালের কেসে। তা পশ্চিমবঙ্গে রুল অফ ল নেই নাম্বার ওয়ান, আর আমাদের কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যার আদর্শে আমি অনুপ্রাণিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু এবং তার পরবর্তীকালে বাংলা থেকে কোনো রাজনৈতিক দল মানে এইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমরা প্রতিনিধিত্ব বাড়াতে পারিনি রাজ্যসভায়, বিধানসভায় দুজন ছিল, দিলীপ দার আমি তো একই সাথে ছিলাম বিধানসভায় কাজ করেছি, দিলীপ দা বরাবর আর আমি দিলীপ দার আমরা দুজন খোলাখুলিই থাকতাম সবসময়, কি বিধানসভায় পরবর্তীকালে লোকসভায় আমরা দুজন একাত্ম হয়ে ঘুরতাম, যাই হোক সে সুযোগ পাবো, দিলীপ দাও সাংসদ থাকবেন, উনিও সাংসদ হয়ে যাবেন, আর আমি প্রাক্তন সাংসদ হিসেবে তো সেন্ট্রাল হলে যাওয়ার অধিকার আমার থাকবে, জুস খাবো এনাদের সাথে বসে, গল্প করবো, আগে জিতিয়ে নিয়ে যাওয়াটা তো বড়ো কাজ, এই মেদিনীপুর জেলার যে 5টি সিট অবিভক্ত জেলার কাঁথি, তমলুক, খাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই সিট 5টা সিটকেই আমরা মোদিজিকে উপহার দেবো, 35-এর 9 এই এটা আর একটু বেড়ে যাবে, যত না দিনগুলো এগিয়ে আসবে আপনারা দেখবেন এর সংখ্যাটা অনেক অনেক বৃদ্ধি পাবে। মোদিজির প্রত্যাশা 42, তিনি তো পরিষ্কার বলেই গেছেন আমার 42-এ 42 চাই, আর এর মধ্যে কোনো ভাবার কিছু নেই, ভারতীয় জনতা পার্টির গেরুয়া এই ঝান্ডা দেশকে অনেক উচ্চতার আসনে আরও বিশ্বের দরবারে পৌঁছে দেবে, আর ইনি হচ্ছে তার মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব হবেন, একজন মহিলা হিসেবে লোকসভায় দাঁড়িয়ে ভ্রষ্টাচারী যে সরকার, এই সরকার যে মানে নারীঘাতী সরকার, বিশেষ করে যে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের প্রতি যার অবিচার, তিনি মহিলা হয়েও আজ সন্দেশখালী একদিন যাওয়ার মানে দেখাননি, বকটুইর ঘটনা
বকরিদেব যেভাবে পুড়িয়ে সংখ্যালঘু মানুষকে মারা হয়েছে সেই সব ঘটনায় যে মানুষ, আর তিনি ওপেনলি ফ্লোর অফ দি হাউস বিধানসভার মধ্যে উনি বলছেন যে আমি শাহজাহান একজন সমাজসেবক, ভালো মানুষ, এরপরও লজ্জা রাখার জায়গা নেই। বাইরের সাংসদরা যখন কথা বলে সাউথ বা অন্য জায়গা, সাউথের লোকেরা একটু অ্যান্টি বিজেপি প্রভাব থাকে তাদের মধ্যে, তারাও যখন প্রশ্ন করে হোয়াট ইজ গোয়িং অন দ্যাট বেঙ্গল, অতএব আমাদের শেষ সেশনও কথাবার্তা হচ্ছিল, এখন লক্ষ্য জেতানো, বাড়ি বাড়ি যাওয়া, মানুষকে বোঝানো, মহিলাদের বিশেষ করে সংগঠিত করা, আর 500,000 টাকার লোভ দেখিয়ে বাংলার মানুষ ভোট দেবে না। কেন আমি নিজে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, আমাকে চিনতে পারিনি আলোচনা চক্রে, আমি শুনছিলাম মহিলারা বলছে পয়সা তো মিলেগা, পয়সা হাম লে লেগা, লেকিন জব যায়েঙ্গে না বোটাম টিপনে ও কমল মেই না। আপনি বিজেপিতে যোগদান করেছেন দিল্লিতে গিয়ে, জেলায় কবে প্রচারে নামছেন? আমি তো ইতিমধ্যে নেমে গেছি, গতকাল আমাদের যিনি প্রার্থী যার নাম গতকাল আমার সাথেই ঘোষিত হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারেননি, তার সেই অনুষ্ঠানে আমিও আমন্ত্রিত ছিলাম, রাজনৈতিক না হয় সামাজিক অনুষ্ঠান, গতকাল থেকেই সামাজিকভাবে নেমে গেছি। দল নির্দেশ দেবে, দেখুন এই দলটা অত্যন্ত অর্গানাইজড পার্টি, এ পার্টির সিদ্ধান্ত নিচতলা থেকে উপরতলা পর্যন্ত যাবে, সেখান থেকে যার নির্দেশ আসবে আসবে। যেরকম আমার বন্ধু রাজু বিস্তা, আমি খুশি হয়েছি রাজু বিস্তা আবার মনোনয়ন পেয়েছে, আমি তার জন্য দার্জিলিং যাব এবং আমি তাকে কথা দ্বিতীয় প্লেনের টিকিট পর্যন্ত কেটে পাঠিয়ে দিয়েছি প্রচারে আসার জন্য। যতটুকু স্বল্প ক্ষমতা আছে দার্জিলিংয়ে, শিলিগুড়ি, তো ওই সব নিচের এলাকায় মানুষের সাথে কথা বলে আসবো প্রচারের জন্য।